বাধ্য করা হলো জয় শ্রীরাম পুলতে ধর্মীয় ও সহিষ্টুতা ঢুকে পড়েছে উত্তরপ্রদেশের অলিতে গলিতে মুসলিমদের প্রতি বিদ্বেষের বিষ ছড়াচ্ছে শিশু মণি মুসলিম মানুষ আতঙ্কবাদী এমন ধারণা ছড়িয়ে পড়েছে পাড়ায় পাড়ায় সম্প্রতি যোগীরাজ্যার গোন্দা জেলার একটি গ্রামে ভিক্ষা করতে আসা ফকিরদের বাস দিয়ে মারধর এবং কান ধরে উঠবোস করার ভিডিও দেখে সমালোচনায় ভাষা খুঁজে পাচ্ছেন না নেটিজেররা অন্য ধর্মের বিরুদ্ধে একতল ধর্মান্ত হিন্দু বিষ ছড়াচ্ছে বলে সমালোচনায় সুচ্ছার হয়েছেন তারা কি রয়েছে সেই ভিডিওতে দৌড়ে দৌড়ে ঘুরে ফিক্কা চাইছিলেন ফকিরের দল হাঁটতে হাঁটতে ঠুকে পড়েছিলেন হিন্দু পাড়ায় তাদের দেখে প্রথমে উড়ে আসতে থাকে পাড়ার বাচ্চা ছেলেরা ফকিরদের নিতে কানপুরের মন্তব্য করতে থাকে চলে টোন টেটকেরিও। এর কিছুক্ষণ পরে বাস হাতে তাদের দিকে তেরে আসতে দেখা যায় এক যুবককে সে প্রথমে ফকিরদের নাম পরিচয় জানতে চায় ভিডিওতে তাকে স্পষ্ট বলতে শোনা যায় আধার কার্ড বের কর ফটাফট সালারা আতঙ্কবাদী কি নাম ফকিরদের পেটানো হয় যুবকটি বলতে থাকে দূরে দাঁড়াও যথারীতি ফকিরা কেউ আধার কার্ড দেখাতে পারেনি আশপাশ থেকে কথাও রলো আরে আধার কার্ড সঙ্গে রাখবে তো এরপরে কোনো প্রমাণ ছাড়াই ফকিরদের গায়ে আতঙ্কবাদী শুটে গান ধরে উঠবস করায় ওই যুবাক এমনকি তাদের জয়রাম জয় শ্রীরাম এমনকি তাদের জয় শ্রীরাম বলতেও বাধ্য করে বিরোধীদের অভিযোগ গোন্দা জেলার খগরপুর দিনগুড় গ্রামের এই ঘটনা বুঝিয়ে দিল টিভির পর্দায় বিজেপি নেতা নেত্রীদের উগ্রাণ ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে সমাজের একেবারেই নিচু স্তর পর্যন্ত তার জেরে রাজ্যে বাড়ছে ধর্মীয় সহসো রিপোর্ট বরাক বাংলা নিউজ